গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 7ই জুলাই, আর আজকে দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনাটা কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে, আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে যদি পিডিএফটা ডাউনলোড করে রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, ভারতের 1000 শয্যা বিশিষ্ট বৃহত্তম COVID-19 হাসপাতালটি দিল্লিতে চালু করা হয়েছে, তো এই হাসপাতালটির নামকরণ কোন নেতার নামে করা হয়েছে? কোথায় হয়েছে? দিল্লিতে। 1000 শয্যা বিশিষ্ট ভারতের সব থেকে বৃহত্তম COVID-19 হাসপাতাল, তো কার নামে এর নামকরণ করা হয়েছে, কোন নেতার নামে? তো অপশন রয়েছে APJ আব্দুল কালাম, অপশন বি হচ্ছে রাজীব গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, আর অপশন ডি হচ্ছে BR আম্বেদকর। তো একের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের নাম অনুসারে হসপিটালটির নামকরণ করা হয়েছে। তো নামটা কী রাখা হচ্ছে? সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টার অ্যান্ড হসপিটাল হসপিটালটির নামকরণ করা হয়েছে 1000 শয্যা বিশিষ্ট। আর এটা 5 তারিখ, 5ই জুলাই উদ্বোধন কে করেছেন? গভর্নর অনিল বাইজাল উদ্বোধন করেছেন। কবে? 5 তারিখ, 5ই জুলাই 1000 বিশিষ্ট হসপিটালটির। এটা রয়েছে কোথায়? দিল্লি এয়ারপোর্টের এয়ারফিল্ডের কাছেই রয়েছে হসপিটালটি। আর মাত্র 12 দিনের মধ্যেই DRDO ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটি হসপিটালটি তৈরি করে দিয়েছে, মাত্র 12 দিনের মধ্যে। দ্বিতীয় প্রশ্ন, LEAD লিড নামের একটি অনলাইন লার্নিং পোর্টাল কোন রাজ্য সরকার চালু করেছে, যার মাধ্যমে প্রথম থেকে দ্বাদশ, 1 থেকে 12, প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অধ্যয়নের উপকরণ সরবরাহ করা হবে? কোন পোর্টালটির নাম কি? LEAD লিড, পুরো নামটা গিয়েছে লার্নিং থ্রু ই রিসোর্স মেড অ্যাসেসেবল ফর দিল্লি। তো অপশন রয়েছে, তো এখানে ফুল ফর্মে দেওয়া আছে দিল্লি, তো অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ দিল্লি সরকার দ্বারা লিড নামের একটি অনলাইন পোর্টাল শুরু করা হয়েছে 1 থেকে 12 ছাত্রদের শিক্ষার্থীদের অনলাইন উপকরণ সরবরাহ করার জন্য, স্টাডি মেটেরিয়াল সরবরাহ করার জন্য। কোশ্চেন নাম্বার 3, শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে CBSE কোন সংস্থার সঙ্গে পার্টনারশিপ করেছে? কিসের জন্য? শিক্ষক এবং শিক্ষার্থী দুজনের জন্যই প্রশিক্ষণ কার্যক্রম চালু করার জন্য, ট্রেনিংয়ের জন্য, কম্প্রিহেন্সিভ ট্রেনিংয়ের জন্য কার সঙ্গে পার্টনারশিপ করেছে CBSE? CBSE পুরো নামটা কী হচ্ছে? সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো অপশন হচ্ছে ফেসবুক, গুগল, মাইক্রোসফট, অপশন ডি হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো তিনের অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ কার সঙ্গে? CBSE পার্টনারশিপ করেছে ফেসবুকের সঙ্গে, স্টুডেন্ট এবং টিচারদের জন্য বিনামূল্যে কম্প্রিহেন্সিভ ট্রেনিংয়ের জন্য। কোশ্চেন নাম্বার 4, ইটস বিটুইন ইউ ক্যাম্পেইনটি কোন সংস্থা তার প্রচারের জন্য ব্যবহার করছে? ইটস বিটুইন ইউ, তো অপশন হচ্ছে জুম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অপশন ডি হচ্ছে অ্যামাজন। তো চারের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কে ইউজ করছে এটা? হোয়াটসঅ্যাপ ইটস বিটুইন ইউ নামের একটি ক্যাম্পেইন শুরু করেছে, যা সিকিউরিটি, তার ইউজারদের সিকিউরিটি সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য এটি ইউজ করছে, ব্যবহার করছে। আর কবে এটা? কেবলমাত্র ইন্ডিয়াতেই, কেবলমাত্র ভারতেই এটি শুরু হয়েছে ক্যাম্পেইনটি, 4 জুলাই থেকে হোয়াটসঅ্যাপের মধ্যে। কোশ্চেন নাম্বার 5, UNCTAD রিপোর্ট অনুযায়ী COVID-19 কারণে 4 মাসের লকডাউনে পর্যটন খাতে, অর্থাৎ টুরিস্ট সেক্টরের ক্ষেত্রে কত পরিমাণ ক্ষতি হবে, পুরো ওয়ার্ল্ডওয়াইড কত পরিমাণ ক্ষতি হবে? কার অনুসারে? কার রিপোর্ট? UNCTAD, এর পুরো নাম কী হচ্ছে? ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এর তথ্য অনুসারে গত 4 মাসের লকডাউনের কারণে ট্যুরিজম সেক্টরে কত পরিমাণ ক্ষতি হবে পুরো ওয়ার্ল্ডওয়াইড? তো অপশানগুলো হচ্ছে 2.2 ট্রিলিয়ন, সবগুলো ট্রিলিয়নে আছে, USD ট্রিলিয়নে। তো 5-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ পুরো ওয়ার্ল্ডওয়াইড ক্ষতির পরিমাণটা হচ্ছে 1.2 ট্রিলিয়ন 4 মাসের লকডাউন COVID-19 কারণে, আর যেটা হচ্ছে প্রায় পুরো গ্লোবালের GDP 1.5% লস হবে, পুরো গ্লোবালের GDP গ্লোবাল গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের 1.5% লস, পরিমাণটা কত? 1.2 ট্রিলিয়ন। কোশ্চেন নাম্বার 6, টপস জুনিয়র নামে একটি প্রোগ্রাম চালু করার পরিকল্পনা কোন মন্ত্রক করছে? টপস জুনিয়র, তো অপশান হচ্ছে হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, অর্থাৎ HRD মিনিস্টার, অপশান বি হচ্ছে স্পোর্ট, অপশান সি হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার, অপশান ডি হচ্ছে কমার্স মিনিস্টার। তো 6-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কোন মন্ত্রক দ্বারা? ক্রীড়া মন্ত্রক দ্বারা, স্পোর্টস মিনিস্ট্রি দ্বারা টপস জুনিয়র নামে একটি প্রোগ্রাম শুরু করা হবে। আর বর্তমানে স্পোর্টস মিনিস্টার কে রয়েছেন ভারতের? কিরণ রিজিজু। আর এটা কিসের জন্য, কাদের জন্য এই মিশনটি?
প্রোগ্রামটি ফর জুনিয়ার অ্যাথলেটিক্স, জুনিয়ার যারা অ্যাথলেট রয়েছে তাদের জন্য টার্গেটটা আছে 2024 এবং 2028 অলিম্পিককে টার্গেট করে তাদের জন্য ট্রেনিং, সিনিয়রদের জন্য নয় কিন্তু কেবলমাত্র জুনিয়র অ্যাথলেটসদের জন্য, টপস জুনিয়র। কোয়েশ্চেন নাম্বার 7, ভূমিহীন কৃষকদের কৃষি লোন প্রদানের জন্য ভারতের কোন রাজ্য বলরাম বলরাম নামে একটি প্রকল্প চালু করেছে, আর এই প্রকল্পটি কার কার সহায়তায় চলছে? নাবার্ডের সহযোগিতায়, নাবার্ডের সহযোগিতায় ডিজাইন করা প্রকল্প। কোন রাজ্য সরকার, নামটা কি বলরাম, ভূমিহীন কৃষকদের লোন দেওয়ার জন্য প্রকল্প। তো অপশান রয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, অপশান রয়েছে আসাম। তো সাতের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ ওড়িশা রাজ্য সরকার ভূমিহীন কৃষকদের জন্য বলরাম নামের একটি নতুন প্রকল্প চালু করেছে, আর কার সহায়তায়? নাবার্ডের সহযোগিতায়। আর এই প্রকল্পের জন্য সরকার দ্বারা প্রায় 1,040 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষকদের জন্য। আর নাবার্ডের ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড। কোয়েশ্চেন নাম্বার 8, কোন বীমা সংস্থা কোভিড 19 বীমা কভার সরবরাহ করার জন্য বিওবি অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদা এর সঙ্গে পার্টনারশিপ করেছে? কোভিড 19 সম্পর্কিত বীমা বা পলিসি পারচেস করার জন্য কোন ব্যাংকের সঙ্গে এরা, কোন ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করেছে? কোন ব্যাংক? ব্যাঙ্ক অফ বরোদা। তো অপশান হচ্ছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, টাটা AIA ইন্স্যুরেন্স, অপশান সি হচ্ছে ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স, অপশান ডি হচ্ছে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স। তো আটের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কার সঙ্গে? ব্যাঙ্ক অফ বরোদা কার সঙ্গে পার্টনারশিপ করেছে? ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করেছে। কিসের জন্য? কোভিড 19 কভারেজ করার জন্য একটি বিমা বা পলিসি। আর এটা কেবলমাত্র ব্যাঙ্ক অফ বরোদাদের কাছে ক্রেডিট কার্ড রয়েছে, কাস্টমার যারা ক্রেডিট কার্ড রয়েছে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, তারাই এই ইন্স্যুরেন্সটি পারচেস করতে পারবে। কোশ্চেন নাম্বার 9, ভারতীয় রেলপথ ইন্ডিয়ান রেলওয়ে কোন সংস্থার সঙ্গে সারা দেশে 6,049 স্টেশনে ভিডিও নজরদারি দেওয়ার জন্য সমঝোতা স্মারক একটি স্বাক্ষর করেছে? কিসের জন্য? আইপি বেসড ভিডিও সার্ভেলেন্স সিস্টেম ইনস্টল করার জন্য। কতগুলি স্টেশনে? 6,049 স্টেশনে। তো কার সঙ্গে পার্টনারশিপ করেছে ইন্ডিয়ান রেলওয়ে? তো অপশান হচ্ছে রেল কর্প, অপশান বি হচ্ছে রেল অফিস, অপশান সি হচ্ছে রেলওয়ে, অপশান ডি হচ্ছে রেল টেল। তো নয়ের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে রেল টেলের সঙ্গে পার্টনারশিপ করেছে। কিসের জন্য? আইপি বেসড ভিডিও সার্ভেলেন্স সিস্টেম ইনস্টল করার জন্য। কতগুলি স্টেশনে? পুরো দেশ জুড়ে 6,049 রেলওয়ে স্টেশনে। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য ইউকে ইন্ডিয়ান বিজনেস কাউন্সিল UKIBC যুক্তরাষ্ট্র এবং ভারতের টেকসই ব্যবসায়ের জন্য কোন রাজ্যের শিল্প উন্নয়ন কর্পোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর করেছে? কিসের জন্য? ভারতের এবং ভারতের মধ্যে এবং ইউনাইটেড কিংডমের মধ্যে ব্যবসায়ের জন্য, ব্যবসার উন্নতির জন্য কোন রাজ্যের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর করেছে? তো অপশান হচ্ছে গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্র, অপশান ডি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো দশের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ মহারাষ্ট্রের সঙ্গে দ্য ইউনাইটেড কিংডম ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের একটি চুক্তি হয়েছে। কিসের জন্য? দুটি দেশের মধ্যে, ইউনাইটেড কিংডম এবং ভারতের মধ্যে ব্যবসার ক্ষেত্রে সমঝোতা স্বাক্ষরের জন্য। 11 নম্বর প্রশ্ন, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ব্যক্তির নাম কি? তো অপশান রয়েছে জেন কার্টেক্স। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার হবে 11 অপশান এ, অর্থাৎ জেন কার্টেক্স। কার্টেক্স হচ্ছে ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টার। কোশ্চেন নাম্বার 12, চম্বল এক্সপ্রেসওয়ে রাজস্থান এবং কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পরিষেবা প্রদান করছে? অর্থাৎ কোন দুটি দেশকে, কোন দুটি রাজ্যকে বা কেন্দ্রশাসিত অঞ্চলকে যোগ করছে এই চম্বল এক্সপ্রেসওয়ে? তো অপশান হচ্ছে নিউ দিল্লি, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ। তো 12 অ্যান্সার হবে অপশান ডি, মধ্যপ্রদেশ এবং রাজস্থান, এই দুটি রাজ্যকে চম্বল এক্সপ্রেসওয়ে কানেক্ট করছে, রাজস্থান এবং মধ্যপ্রদেশ। 13, সম্প্রতি ইউটি অর্থাৎ ইউনাইটেড টেরিটরি লাদাখের প্রশাসন 2020 এক জুলাই থেকে কোন প্রকল্পটি কার্যকর করবে? কবে থেকে? 1 জুলাই থেকে লাদাখের প্রশাসন কোন স্কিমটি কার্যকরী করবে? তো অপশানগুলো দেওয়া আছে লাদাখ ফুড সিকিউরিটি স্কিম, লাদাখ অ্যাক্সেস সিকিউরিটি স্কিম, লাদাখ প্রোভাইড সিকিউরিটি স্কিম, অপশান ডি হচ্ছে লাদাখ গিভ সিকিউরিটি স্কিম। তো 13 অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোন স্কিমটি? লাদাখ ফুড সিকিউরিটি স্কিমটি 1 জুলাই থেকে চালু হয়ে গিয়েছে। 14, 2020 ভেসাক দিবসটি কখন পালিত হয়? বৈশাখ বা ভেসাক দিবসটি 2020 কবে পালিত হয়? তো অপশানগুলো হচ্ছে মের 11, জুলাইয়ের 5, মের 7, অপশান ডি হচ্ছে জুলাইয়ের 1। তো 14 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ
2020 মে মাসের 7 তারিখেই ভেষক দিবসটি পালন হয়েছে। আর এটা কাদের জন্য? কোনের বুদ্ধ পূর্ণিমার দিন পালন হয়ে থাকে। বুদ্ধ ধর্মে যারা অবলম্বনকারী তাদের ক্ষেত্রে এটি খুব একটা গুরুত্বপূর্ণ দিন। আর এছাড়াও গ্লোবাল প্রেয়ার উইক, এই যে গ্লোবাল প্রেয়ার উইক, এটা হচ্ছে 7 মে থেকে 16 তারিখ অনুষ্ঠিত হয় বা পালন করা হয়ে থাকে। কাদের মধ্যে? ভারতের পক্ষ থেকে জয়েন্টলি অর্গানাইজ করে, ভারতের পক্ষ থেকে যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার এবং পুরো ওয়ার্ল্ডের বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই দুটো সংস্থার মধ্যে থেকে 7 থেকে 16 তারিখের মধ্যে গ্লোবাল প্রেয়ার উইক পালন করা হয়ে থাকে। এছাড়াও বুদ্ধ পূর্ণিমার দিন এই 7ই মে হচ্ছে বৈশাখ দিবস বুদ্ধিস্টদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ দিন, ধর্মীয় দিন। 15 নম্বর, নাবার্ডের বর্তমান চেয়ারম্যান কে? নাবার্ডের বর্তমান চেয়ারম্যান কে? তো অপশন রয়েছে PVS সূর্যকুমার, রবীন্দ্র রিজিজু চিন্তলা, অপশন সি আছে সাজি ভি কে ভি, অপশন ডি হচ্ছে হর্ষ কুমার বান্দওয়ালা। তো 15-এর অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ গোবিন্দ রাজুলা চিন্তলা, ইনি হচ্ছেন বর্তমান নাবার্ডের চেয়ারম্যান। আর 1 মে থেকে তিনি নিযুক্ত হয়েছেন, অ্যাপয়েন্ট ইন 1 মে 2020 মে থেকে তিনি নিযুক্ত হয়েছেন চেয়ারম্যান পদে নাবার্ডের। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।